রমজান মাসে শুধু রোজা ফরজ হয় না, সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেয়া হয়েছে। কেবলা পরিবর্তন মানে কি? কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান বলি আল্লাহ আকবার। এরপরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো কিনা ভ্রূক্ষেপও করতে যায় নাই। আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি, মাত্র 10 থেকে 12 বছরের মধ্যে, সরি 12 বছর না, মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম সেই মক্কা আবার দখল করেছে আলহামদুলিল্লাহ। শুধু সেই মক্কাই নয়, ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ। কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান। আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাল্লাহ? তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ গড়ব, তখন না আমরা ইনশাল্লাহ উত্থান করব, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি মারামারি কাটাকাটি করি, হিংসা বিদ্বেষ গিবত তোহমত হারাম খাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হ্যাঁ হত্যা রাহাজানি চিন্তা এগুলোতে লিপ্ত থাকে, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়? উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান, জ্ঞান। উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। তো রমজানের প্রথম কি পেয়েছেন? কেবলা পরিবর্তন। এবার রমজানের সওমকে ফরজ করা হয়েছে, পুরো মাস সওম রাখবেন, আল্লাহু আকবার, পুরো মাস। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস মুসলিমদেরকে দিয়েছিলেন, সেটা হলো খুব খেয়াল করে দেখবেন, এই যে কোরআন খুলবেন দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা কোর্ট, কেউ কেউ কারো চোখ তুলে ফেলেছে ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে, কেউ কারো হাত কেটেছে ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে, মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটা কিসাস। দেখবেন কোরআনে সূরা বাকারায় পরপর 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম আছে, 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম মানে ফরজ করা হলো। এক কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। আর আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই কেসাসটা করতে থাকো এর মধ্যে জীবন নিহিত আছে, তোমরা বুঝতে পারছো না। কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার, ও আরও 10টা খুন করবে, করবে কি না? যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। অতএব কেসাসের মধ্যে কি আছে? জীবন আছে, জীবন আছে এর মধ্যে। তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কেমা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের সওমের উদ্দেশ্য কি তাহলে? মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এটা উদ্দেশ্য। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুল কিতাল আছে, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, এটাও আছে দেখবেন। ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, বলেন আল্লাহু আকবার। এই যে দ্বিতীয় হিজরির কথা বলছি, এই দ্বিতীয় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধও হয়েছে, সুবহানাল্লাহ। তিনটার মধ্যে মিল পাচ্ছেন? এই তিনটাই কোরআনের পরপর 3 পৃষ্ঠা আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এটার মধ্যে একটা মিল আছে না? তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য, রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া, কোরআনের হক আদায় করা, রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এখানে আবু জেহেল অন্যায় করেছিল না, নাকি মুসলিমরা অন্যায় করেছে? আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে, আর মুসলিম বাহিনী এই প্রান্তে, এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল, কারা জালেম? আবু জেহেলদের বাহিনী জালেম নয়। তো রমজান মাস কি চেতনা নিয়ে আসলো? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো, কথা কি বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে, তাই না? আমরা সবাই জালেম না? সবাই আমরা দোয়া করি কি, রব্বানা জালামনা আনফুসানা
আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি নামাজে কি পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নফসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই যাকাত দেই নাই দান সদকা করি না কোরআন তেলাওয়াত করি না তাসবিহ তাহলিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই জেনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গীবত করি তোমরা কত অন্যায় পাপে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসে চেতনা হবে নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসা তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখব আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করুন এরপর দেখব পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেইনস্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখব আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেইনস্টে আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে তিনটা এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই কোরআন নাজিল হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস আর আজকে আমরা আলোচনা করব একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা হলো কোরআন এবং রমাদান একটু মনোযোগ দেন খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমি কিন্তু সারগর্ভ কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখুন আমরা একটু এবার চলে যাব সূরা কদরে কোন সূরা ভাই আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে কোন রাতে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আল্লাহ পাক বলছেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ এই রাতে নাজিল হয় অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসেন ওয়ার রূহু এবং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ের সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেকি পাবে ইনশাআল্লাহ